নবনির্মিত সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের সংক্ষিপ্ত বিশেষ অধিবেশনের আগেই ঐতিহাসিক সিদ্ধান্তের বেলুনটা বাতাসে ভাসিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। সেই পর্যায়ে কি হতে চলেছে সেটা সংসদের নেতা, পরিষদীয় মন্ত্রী বা অধ্যক্ষ কেউই খোলসা করেননি। কি বিল আসছে, কোনটা ঐতিহাসিক বিল, কি ঘোষণা হতে চলেছে, এক দেশ এক নির্বাচন কি 2024 থেকে শুরু হবে, এ ধরনের নানান জল্পনা ঘিরে টান টান উত্তেজনা ছিল। পয়লা সেপ্টেম্বর 2023 প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক দেশ এক নির্বাচনের সম্ভাবনা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে। এই কমিটি গঠন এবং পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এই দুটি বিষয়ে সমাপতনই জল্পনা শুরু হয়। যদিও প্রাক্তন রাষ্ট্রপতি এই বিশেষ অধিবেশনের শুরুর আগেই জানিয়েছিলেন এক দেশ এক নির্বাচন বিষয়ে প্রথম সভা ডাকা হয়েছে 23 সেপ্টেম্বর 2023, অর্থাৎ সংসদের বিশেষ অধিবেশন শেষ হওয়ার পর। কাজেই এই বিতর্কিত বিষয়ে সংসদের কোনো চর্চা হওয়ার প্রশ্ন ওঠে না। সেই সময় জল্পনার এখানেই ইতি হয়ে যায়। চলতি বছরের 14ই মার্চ রামনাথ কোবিন্দ কমিটির পক্ষ থেকে এক দেশ এক নির্বাচন সম্পর্কে 18,000 পাতার রিপোর্ট বর্তমান রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়। এই রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা গত 18ই সেপ্টেম্বরের অনুমোদন করে। তারও আগে 15ই আগস্ট 2024 লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী অবিলম্বে এই সুপারিশ কার্যকর করার কথা উল্লেখ করেন। প্রস্তুতি চলছে শীতকালীন অধিবেশন এই বিল অনুমোদনের জন্য সংসদে পেশ করার। আর এই সব কারণে পুনরায় এক দেশ এক নির্বাচনের বিষয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে আবার। সাধারণভাবে এক দেশ এক নির্বাচন হল দেশের লোকসভা, বিধানসভা, পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রতি 5 বছরে একবার ভোট গ্রহণের ব্যবস্থা। লোকসভা ও বিধানসভা ভোট হবে প্রথম পর্যায়ে এবং তার 100 দিনের মাথায় দ্বিতীয় পর্যায়ে পঞ্চায়েত ও পুরসভার ভোট হবে। এই ব্যবস্থা আমাদের দেশে নতুন নয়। দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হয়েছে 1952, 1957, 1962 এবং 1967 সালে। একই সঙ্গে ভোট করার যে পদ্ধতি ছিল তা প্রথম ধাক্কা খায় 1959 সালে। কেরালার কমিউনিস্ট পার্টি পরিচালিত রাজ্য সরকারকে সংবিধানের 356 ধারা প্রয়োগ করে ভেঙে দেওয়ার ফলে। একইভাবে 60-এর দশকের শেষ 3 বছরে আসাম, হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের সরকারের পতন ঘটানো হয়। সরকারিভাবে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় 1950 থেকে 2016 পর্যন্ত কেন্দ্রীয় সরকার 356 ধারা প্রয়োগ করে 115টি ক্ষেত্রে কেন্দ্র ক্ষমতাসীন দল বিরোধীদের পরিচালিত রাজ্য সরকারের পতন ঘটিয়েছে। দল হিসাবে বিচার করলে কংগ্রেস 356 ধারা প্রয়োগ করেছে 84 বার, জনতা জোটের সরকার 16 বার, বিজেপির সরকার 7 বার। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে 1994 সালে সুপ্রিম কোর্ট 9 জন সদস্য বিশিষ্ট সাংবিধানিক বেঞ্চ 356 ধারা প্রয়োগ সম্পর্কে এক ঐতিহাসিক রায় ঘোষণা করে। 1989 সালে কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী এস আর বোম্বাইকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ না দিয়ে রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্ণাটক রাজ্য সরকারকে হটিয়ে দেয়। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ তাদের সুস্পষ্ট রায় উল্লেখ করে, এভাবে 356 ধারা প্রয়োগ করা যায় না। জনগণের দ্বারা নির্বাচনে রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারগুলি অধস্তন সরকার, এরূপ ভাবনা সংবিধানসম্মত নয়। এটা রাজ্যের স্বাধিকার এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূলনীতির সঙ্গে খাপ খায় না। এস আর বোম্বাইয়ের দাখিল করা মামলায় এই রায়ের পর থেকে 356 ধারা মুড়ি মুড়কির মতো রাজনৈতিক হাতিয়ার হিসাবে প্রয়োগে খানিকটা সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এক দেশ এক নির্বাচনের ছন্দ ধাক্কা খাওয়ার দ্বিতীয় কারণটি হলো দলবদল। বিপুল অর্থ, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার সুবিধা পাইয়ে দিয়ে দলবদলের ঘটনা ভারতের রাজনৈতিক সংস্কৃতির নতুন নয়। লুটেরা পুঁজির যুগে ক্ষমতা কব্জা করতে বিপুল পরিমাণ অর্থের ব্যবহার বেড়েছে। ঘোড়া কেনাবেচার সাম্প্রতিককালের ইতিহাস ঘটলে দেখা যায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে কি ধরনের বিচিত্র কাণ্ড ঘটে চলেছে। 2019 সালের জুলাই মাসে কর্ণাটকে কংগ্রেস জেডিএস সরকারের পতন ঘটানো হয়েছে বিধায়ক কেনাবেচার মাধ্যমে। বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা ছিল 104, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ছিল 112। কংগ্রেস এবং জেডিএস এই দুই দল থেকে 12 জন বিধায়ক ভাঙিয়ে নিয়ে মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে হটিয়ে দেওয়া হলো। এইভাবে বিজেপি দল 2016 সালে উত্তরাখণ্ডের 9 জন কংগ্রেস বিধায়ক এবং অরুণাচল প্রদেশে 43 জন বিধায়ককে দল ভাঙিয়ে নিজেদের পক্ষে এনেছেন। 2017তে মণিপুর 8 জন, ত্রিপুরায় 6 জন কংগ্রেস দলের বিধায়ককে বিজেপি দলে যোগদান করানো হয়। 2019 গোয়া বিধানসভার 10 জন কংগ্রেস বিধায়ক এবং গুজরাট বিধানসভার
5 জন কংগ্রেস বিধায়ককে বিজেপি তাদের দলে সামিল করে। এই সময় উল্লেখযোগ্য ঘটনাটি হলো মধ্যপ্রদেশে কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের পতন। 21 মার্চ 2020 কংগ্রেস দলের প্রতীকী নির্বাচিত 22 জন বিধায়ক একযোগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, ফলে মুখ্যমন্ত্রী কমলনাথ পদত্যাগ করতে বাধ্য হন। পশ্চিমবঙ্গেও এই ঘোড়া কেনা বেচার সংস্কৃতি আমদানি হয়েছে বর্তমান রাজ্যের শাসক দলের তত্ত্বাবধানে। এর ফলশ্রুতিতে অনেক ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের আগেই সরকারের পতন ঘটেছে, জনগণের রায় পদদলিত হচ্ছে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা কলুষিত হচ্ছে। আজকের শাসক ঠিক এটাই চায়। কোথাও ভোট কেনা হচ্ছে, আবার কোথাও ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকে কিনে নেওয়া চলছে। ভোট প্রক্রিয়ার স্বচ্ছলতা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। এসব থেকে নির্বাচনের পবিত্রতা রক্ষা না করা হলে একসাথে নির্বাচনের পদক্ষেপ ফলদায়ক হবে না। একসাথে লোকসভা ও বিধানসভা নির্বাচন করতে সবার আগে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও সহমতের প্রয়োজন। সেই পরিবেশ দেশে নিয়ে আসার ক্ষমতা বিজেপির নেই। যে পরিবর্তন আসলে একদলীয় শাসন স্থায়ীভাবে কায়েমের জন্য এবং সংবিধান প্রদত্ত রাজ্যের স্বাধিকারের হস্তক্ষেপ করার জন্য, সেটা গণতন্ত্রে বিশ্বাসী কোনো দল সমর্থন করতে পারে না। বিজেপি জামানায় যে অবিশ্বাসের পরিমণ্ডল তৈরি হয়েছে, সেটা ঐক্যমতে পৌঁছানোর পরিপন্থী। আগে দেশে এক জাতির বোধ গড়ে তুলতে হবে, তবেই এক নির্বাচনের প্রসঙ্গ আলোচনায় আসতে পারে। দেশের মধ্যে বিজেপির হিন্দু, মুসলিম, খ্রিস্টান, দলিত ইত্যাদি ভাগ করে চলছে। বিজেপির বিভাজনের রাজনীতিতে এক দেশ এক নির্বাচনের প্রসঙ্গ আসলে এ প্রশ্ন আসবেই, এর পেছনে গোপন মতলব কি? অতীতে এক দেশ এক ভাষা প্রসঙ্গেও এই কীর্তি করেছিল বিজেপি সরকার। এই বহুভাষীর দেশে জনগণের ইচ্ছার বিরুদ্ধে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। দক্ষিণের রাজ্যগুলির প্রবল বিরোধিতায় তা কার্যকর করা সম্ভব হয়নি। এক দেশ এক ট্যাক্স এই প্রশ্ন এসেছিল এবং তা কার্যকর হয়েছে। এখন অনেক রাজ্য সরকার এই প্রশ্ন উত্থাপন করছে যে রাজ্যগুলির রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে সংকুচিত করা হয়েছে। জিএসটি বাবদ যে রাজস্ব সংগৃহীত হচ্ছে, তার প্রাপ্য অর্থ রাজ্যগুলিকে যথাসময়ে মিটিয়ে দেওয়া হচ্ছে না। এভাবেই আসবে এক দেশ এক ধর্ম, এক দেশ এক দল, এক দেশ এক বাজার, এক দেশ এক আইন ইত্যাদি। ভারত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, বহু জাতি, বহু ধর্ম, বহু ভাষা, নানা ধরনের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, বহু ধরনের সংস্কৃতির অস্তিত্বকে অস্বীকার করা যায় না। শত বিভিন্নতা থাকা সত্ত্বেও আমরা একটা দেশ, আমাদের একটাই সংবিধান, আমাদের একটাই পরিচিতি, আমরা ভারতীয়। ঐক্যের যে নিরন্তর অনুশীলন 140 কোটি ভারতীয়কে এক সূত্রে বেঁধে রেখেছে, তাকে আরো শক্তিশালী করাই আমাদের কাজ। বর্তমান শাসকের অভিমুখ কি দেশের ঐক্য রক্ষার অনুসারী? প্রশ্ন সেখানে। এক দেশ এক নির্বাচন এক প্রস্তাব কার্যকর করতে হলে ভারতীয় সংবিধানের অন্তত 18টি ধারা সংশোধন করতে হবে। লোকসভা গঠন ও পরিচালন সংক্রান্ত সংবিধানের 83 এবং 85 নম্বর ধারা, রাজ্য বিধানসভা গঠন ও পরিচালন সংক্রান্ত সংবিধানের 172 ও 173 নম্বর ধারা, রাজ্য সরকার উৎখাত করার জন্য এক যাবৎ কাল ব্যবহৃত যেই 356 নম্বর ধারা ছাড়াও আরও 13টি ধারা সংশোধন করতে হবে। দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে সহমতের ভিত্তিতেই সংবিধানের এই সংশোধন সম্ভব। সংসদের উভয় কক্ষে 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় এই সংশোধনী পাশ করাতে হবে। এইখানেই প্রক্রিয়া শেষ নয়। সংসদে যেভাবে সংশোধন প্রস্তাব গৃহীত হবে, তা দেশের অন্তত 15টি বিধানসভায় অনুমোদিত হতে হবে। এই প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হলেই পরবর্তী ধাপে যাওয়া যাবে। তৃতীয়বারের মোদি সরকার পূর্ববর্তী দুটি সরকারের থেকে আলাদা। 2014 থেকে 2023, এই সময়ে যেভাবে গায়ের জোরে নরেন্দ্র মোদী নোটবন্দি, 370 ধারা বিলোপ, নাগরিকত্ব সংশোধন বিল বা ন্যায় সংহিতা কার্যকর করেছে, বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব হওয়া কঠিন। তৃতীয় দফার সরকার ওয়াকফ সংশোধন বিল
পেশ করেই ধাক্কা খেয়েছে। এই বিল অনুমোদিত হয়নি, বর্তমানে জেপিসির বিবেচনাধীন। তাই এটা স্পষ্ট, বিরোধীদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই প্রক্রিয়া সম্পন্ন করা সহজ হবে না। তাছাড়া এভাবে কাটাছেঁড়া করা হলে সংবিধানের মৌলিকত্বের কতটা অবশিষ্ট থাকবে সেটাই লাখ টাকার প্রশ্ন। এই প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রেও নানান জটিলতা আছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন রামনাথ কোবিন্দ কমিটির সুপারিশ অনুযায়ী ধরা যাক 2029 সাল থেকেই এক দেশ এক নির্বাচন কার্যকর করা হবে। 2028 বিধানসভা নির্বাচন হবে হিমাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, কর্ণাটক, তেলেঙ্গানা, মিজোরাম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় অর্থাৎ 9টা রাজ্যে। 2027 সালে উত্তরপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও মণিপুর বিধানসভা নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু এবং কেরালায় নির্বাচন হবে 2026 সালে। 2025 সালে নির্বাচন রয়েছে দিল্লি এবং বিহারে। একসাথে নির্বাচন করতে হলে এই রাজ্যগুলোর বিধানসভার মেয়াদ 1 বছর, 2 বছর বা 3 বছর পর্যন্ত মেয়াদ বাড়াতে হবে। সেটা ক্ষমতাসীন দল চাইলেও বিরোধী দলগুলো নিশ্চিতভাবে বিরোধিতা করবে। এর মধ্যে অনেক রাজ্য আছে যেখানে আঞ্চলিক দলের সরকার আছে। তাদের দলের অস্তিত্ব একটি রাজ্যকে কেন্দ্র করে, তারা নিজেদের দলের ভবিষ্যৎকেই প্রাধান্য দেবে। এই ধরনের অনেক খুঁটিনাটি প্রশ্ন আছে যার মীমাংসা ব্যতিরিকে এই প্রস্তাব কার্যকর করার পথে অগ্রসর হওয়া যায় না। অনেক অঙ্ক কষে একবার একসাথে নির্বাচন করা সম্ভব হলেও এই তালমিল ধাক্কা খাবে না, এই নিশ্চয়তা কে দেবে? কোনো রাজ্য সরকারের পতন ঘটলে কি পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত রাষ্ট্রপতি শাসন চলবে, যা কার্যত কেন্দ্রীয় শাসনের নামান্তর? এটা আমাদের সংবিধানের নির্দেশনায় পরিপন্থী কাজ হবে। ভোটে জয়লাভের জন্য রাজনৈতিক দলগুলি নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, যার ফলে পরিকল্পনা বহির্ভূত কাজে ব্যয়বাহুল্য বৃদ্ধি পায়। বিপুল প্রভাব পড়ে উন্নয়ন কর্মকাণ্ডে। নির্বাচনের জন্য সরকারের ব্যয় অপেক্ষা দলীয় স্বার্থে ভোটারদের প্রভাবিত করার খরচ অনেকটা বেশি। এই খরচ দল করে না, সরকারি তহবিল থেকেই করা হয়। তাই একসাথে নির্বাচনের ফলে ব্যয় কমবে এই বক্তব্য যুক্তিসঙ্গত নয়। বারংবার নির্বাচনে সরকারি কাজ, বিদ্যালয়ের পঠন পাঠন ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। এসব বিবেচনায় রেখে দেশের নির্বাচন কমিশন 1983 সালে একসাথে নির্বাচন করার প্রস্তাব উত্থাপন করে। 1999 সালে ল কমিশনও অনুরূপ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। দেশের প্রধানমন্ত্রী এই প্রস্তাব প্রথম দিয়েছেন যারা এই দাবি করেছেন তারা ইতিহাসকেই অস্বীকার করেছেন। ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে ধারণা সংবিধান প্রণেতারা উল্লেখ করে গেছেন তার গুরুত্ব বিবেচনায় রাখতে হবে। কেন্দ্রের হাতে ক্ষমতা আরও কেন্দ্রীভূত করার এই প্রবণতা আগেও দেখা গেছে। এখন মোড়ক পরিবর্তন রাজ্যগুলির স্বাধিকারের ওপর সেই আঘাত করবার চেষ্টা হচ্ছে। নাগরিক স্বাধীনতা, অর্থনৈতিক সমতা, জনগণের মৌলিক চাহিদা ভিত্তিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ, ভিন্ন মত পোষণের অধিকার, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অর্গল মুক্ত করা, এসব কি সরকারের কাজের অগ্রাধিকারের বিষয়ে নয়? জনমানসে সরকারের ভাবমূর্তি সম্পর্কে বিরূপতা স্পষ্ট। দুর্নীতি এখন সর্বগ্রাসী চেহারা নিয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করা মুখ্য কাজ। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংবিধান নির্দেশিত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রকে মজবুত করা জাতীয় সরকারের দায়িত্ব। রক্ষা করতে হবে ভারতের অখণ্ডতা, বহুমাত্রিক দেশের বৈচিত্র্য। বিভাজনের রাজনীতির বেড়াজাল থেকে মুক্ত করতে হবে দেশকে। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করতে হবে। এই সময় দাঁড়িয়ে এটাই বামপন্থীদের কাছে একমাত্র চ্যালেঞ্জ।